ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সকাল সকাল দেখতেই পাচ্ছ আবার সেই জায়গা, যেই জায়গা দিয়ে আমি প্রত্যেক দিন যাই। তো আজকে আমি যাচ্ছি ডিউটিতে। আমার এখন কনভারসেশন স্টার্ট হয়েছে। তো আগের বছরে কনভারসেশন ছিল, তো এবছর আমার সেরকমভাবে কনভারসেশন নেই। তো আটটা কনভারসেশন আছে, তার মধ্যে আমার চারটে হয়ে গেছে আর চারটে বাকি রয়েছে। তো আজকে আমি একা ডিউটি যাচ্ছি, আর সবার হচ্ছে বাকি সবার ইভিনিং ডিউটি আছে, নাইট ডিউটি আছে, আর আমার শুধু আজকে মর্নিং পড়ে গেছে। আর ফার্স্ট টাইম আজকে একা একা ডিউটি যাচ্ছি। তো বেশ বোরিং লাগছিলো যেতে যেতে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন 7:44 বাজে, আমি ডিউটি যাচ্ছি, আর আমাকে ডিউটিতে গিয়ে হচ্ছে সাইন নিতে হবে। তো সাইন নিয়ে তারপর 8টার সময় আমি ডিউটিতে ঢুকবো, আর তারপরে আবার 2টোর সময় যখন বেরোবো আবার সাইন নিয়েই বেরোতে হবে। তো তার আগেও কোনো ছুটি নেই যে আমি তার আগে বেরিয়ে আসবো, সেটা আমার পক্ষে হবে না। তো 8টার আগে ঢুকতে হবে আর 2টোর পরেই বেরোতে হবে। তো এখন আমি যাচ্ছি ডিউটিতে। তার ভীষণ পরিমাণে রোদ, ভালোই রোদ বেরিয়ে গেছে। 7:44 বাজে, এখনই যা রোদ বেরিয়ে গেছে। আর এই কদিন খুব বৃষ্টি হচ্ছিলো, আর কালকে রাত্রিরেও ভালোই বৃষ্টি হচ্ছিলো, আর আজকে খুব রোদ বেরিয়ে গেছে। তো চলো আমি ডিউটি যাই, আর একা একা বোরিংও লাগছে, কিছু করার নেই, যেতে তো হবে, কারণ সবসময় সবার একসাথে হয় না। তো তাই জন্যে, আর কালকে আমার পুরো ডবল ডিউটি ছিল, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি ছিল। এসে পুরো হাঁপিয়ে গেছিলাম, জাস্ট খেয়েছি, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তো কিছু করার নেই, মাঝে মাঝে ডবল ডিউটি করতে হয়। তো ডবল ডিউটি কালকে করে নিয়েছি, আর তাই জন্য আমার 2টো ডিউটি কমও হয়ে গেছে। তো আজকে আবার যাচ্ছি সকালে মর্নিং ডিউটি। ভেবেছিলাম ইভিনিং করে নেবো, কিন্তু বাট হয়নি সেটা। তো এখন যাচ্ছি মর্নিংয়ে, মর্নিং থেকে দুপুরে আসবো, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে। তো চলো আমি যাই ডিউটিতে। আর আজ আমার হচ্ছে ENT ওয়ার্ডের ডিউটি পড়েছে। ফার্স্ট টাইম ENT ওয়ার্ডের ডিউটি গেলাম। তো এর আগে যখন ফার্স্ট ইয়ারে ডিউটি পড়েছিলো তখন আমার ENT-তে ডিউটি পড়েছিলো, আর সেই সময় আমি ছিলাম না, সেই সময় আমি বাড়িতে ছিলাম। তো আমার ENT-তে ডিউটি করা হয়নি, আর এবারে কম্পালসেশনে ফার্স্ট টাইম ENT-তে ডিউটি পড়লো। তো গেলাম, বেশ ভালো লাগলো। তো চলো আজকে যদি সুযোগ হয় তোমাদেরকে ENT ওয়ার্ডটা দেখাবো, যে আমাদের হসপিটালে ENT ওয়ার্ডটা কেমন। তো চলো। এই যে আমি হসপিটালের সামনে চলে এসেছি। আমার সোমবার ডিউটি হলে শেষ হয়ে যাবে, আর এরপর না জানি কবে আবার হচ্ছে ইন্টার্নশিপ লাগবে। তো অনেকের অনেক কম্পালসেশন আছে, ওগুলো শেষ হলে তারপরে হয়তো ইন্টার্নশিপ লাগবে। তো দেখা যাক, চাইলে আমরা বাড়িও যেতে পারি। তো সেটা ডিপেন্ড করছে ইন্টার্নশিপ চালু হওয়ার উপর। ইন্টার্নশিপ যদি লেট করে চালু হয় তো আমরা বাড়ি চলে যাবো, আর না হলে এখানে থাকবো। দেখতেই পাচ্ছ কত ময়লা, কিছু কারণে পাশ থেকে আমাকে যেতেই হবে। এই যে আমি হসপিটাল চলে এসেছি, এখন হসপিটালের ভেতরে ঢুকবো। এটা হচ্ছে হসপিটালের পেছন দিকের গেট। তো সামনের দিকের গেট দিয়ে ঢুকলে অনেকটা দেরি হতো, ঘুরে যেতে হতো, তাই আমরা হসপিটালের পেছনের গেট দিয়ে এলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ENT ওয়ার্ড। তো ENT ওয়ার্ডের মেইন গেট। তো আমি এখন যাচ্ছি ENT ওয়ার্ডে, আর আজকে ডিউটি হচ্ছে আমার ENT ওয়ার্ডেই। তো চলো তোমাদেরকে আমি শেয়ার করব, তো যতটুকু পারি শেয়ার করব, যদি কাজ বেশি থাকে শেয়ার করতে পারবো না। আর আমি এখন 4th ফ্লোরে আছি। তো যদি সেরকমভাবে কাজ না থাকে অবশ্যই তোমাদেরকে একটু হলেও আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড, ফিমেল ENT ওয়ার্ড, আর আমি এখন যাচ্ছি মেল ওয়ার্ডে। তো চলো তোমাদেরকে মেল ওয়ার্ডটাও দেখাবো। তো এই যে এটা হচ্ছে মেল ওয়ার্ড, দেখতেই পাচ্ছ অনেক পেশেন্টই রয়েছে। তো আমি এখন একটু রেস্ট নেবো, তারপরেই কাজ করব। আর এখন হচ্ছে আমরা কাজ টাজ গুছিয়ে নিয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ দিদি আর আমি বসে বসে গল্প করছি। তো এখন আমি চলে এসেছি ফিমেল ENT ওয়ার্ডে। তো এখানে আমার কিছু ফাইল ইনকমপ্লিট রয়ে গেছিলো, সেগুলো কমপ্লিট করতে এসেছি। আর এখানে বেশি পেশেন্টও ছিল না, তাই অত চাপও ছিল না, বেশিরভাগ সময় আমি
আজকে মেল ওয়ার্ডেই ছিলাম, ফিমেল ওয়ার্ডে ছিলামই না, তো তাই জন্য ফিমেল ওয়ার্ডের কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলোই আমি এখন কমপ্লিট করতে এসেছি। তো চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, আর টাইমও হয়ে এসেছে। এরপর হচ্ছে আমি বাড়ি যাব 2 বাজলে, আর 2টার সময় হচ্ছে সিগনেচার করতে হবে ওখান থেকে, অফিস থেকে সিগনেচার করে তারপর বেরোতে পারবো। তার আগে কোনোভাবেই উপায় নেই বেরোনোর। আগের ইয়ারে তবু ম্যামেরা আসতো তো সিগনেচার করে দিত, চলে যেতে পারতাম, তো এই ইয়ারে কোনোভাবেই উপায় নেই। আর এমনিতেই আমার 4টে কম্পালসেশন হয়ে গেছে, আর 4টে কম্পালসেশন বাকি আছে, আর এই 4টে কম্পালসেশন আমি এখানেই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। আমি চলে এসেছি তোমাদের সাথে, আর 2টোর পর একটুকু কথা বলার মতো তোমাদের সাথে টাইম পাইনি, কারণ 2টোর পর ওয়ার্ড থেকে বেরিয়ে সাইন নিয়েছি। সাইন নিয়ে তারপরে বাইরে বেরোনোর পর এতটা বৃষ্টি হচ্ছিলো যে তাড়াতাড়ি করে রুমে এসেছি। রুমে আসার পর ফোনে পুরো নেটওয়ার্কই উড়ে গেছিলো, একটুও নেটওয়ার্ক ছিল না, এই এখন নেটওয়ার্কটা এলো। আর এখন একটু বইটা নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ এই যে কমিউনিটি নিয়ে বসেছি, কারণ কমিউনিটির অনেক নোটস বাকি আছে, তো ওই নোটসগুলো লিখতেই বসেছি। তো জানিনি কতটা লিখবো, অনেকদিন ধরেই লেখা হয়নি ডিউটির চাপে, তো আর ইচ্ছা করে অনেক খজরামি করে লিখিনি, তো আজকে একটু ভাবছি লিখবো, জানি না কী হয়। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানো, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ একটু পরে আবার আমি পেজেন্ট দিতে যাব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ডিউটি হাওয়ার্সটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বাসে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নার্সিং রিলেটেড নোটিফিকেশান আসে। আর কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। তো এখন আমার কম্পালসেশান ডিউটি চলছে, তো কম্পালসেশানের ভিডিও তোমাদেরকে দিলাম, আর এরপর আমার ইন্টার্নশিপ চলবে, তো ইন্টার্নশিপের ভিডিও তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও, কী জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো দেওয়ার। তোমরা কি ওয়ার্ডে আমার ভিডিও দেখতে চাও, তাহলে আমি ওয়ার্ডে গিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তাও লুকিয়ে লুকিয়ে, কারণ ওয়ার্ডে সিসিটিভি থাকে, তো আমাকে লুকিয়ে লুকিয়েই করতে হয়। আর আজকের ওয়ার্ডে সিসিটিভি ছিল না আমার, তাই জন্যেই আমি ভিডিওটা করতে পেরেছি, আর অন্য ওয়ার্ডে সিসিটিভি থাকে তাই সম্ভব হয় না। তো যদি সম্ভব হয় আমি অবশ্যই ট্রাই করবো, তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করবো। তো প্লিজ প্লিজ একটা দেখার পর লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই। এখানে আমার ভিডিওটা এন্ড করছি, টাটা।